কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও সেটা পরম করুণাময় কাছে দোয়া রাখি তোমরা ভালো থাকো। তোমরা কি বলতে পারো ভাষা আন্দোলনের মাস কোনটি? ফেব্রুয়ারি মাস। এই মাসে কি হয়েছিল? এই মাসকে আমরা কি করি? গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই ভাষা আন্দোলনের উপরে রফিকুল ইসলাম একটি প্রবন্ধ লিখেছে, সেটার নাম হলো অমর একুশে। আমরা এখন আগে দেখি রফিকুল ইসলাম, তবে আমাদের আজকের পাঠ কি হবে? অমর একুশে। অমর একুশে, অমর অর্থ কি? যার কোনো মরণ নেই, যে চিরজীবনে কি হয় জীবিত থাকে সেটাকে বলে অমর। এখন দেখো আমাদের এই রফিকুল, আমাদের লেখক রফিকুল ইসলামের জন্ম কত সালে? 1934 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করে কোথায়? বর্তমান চাঁদপুর জেলার কালাকান্দা গ্রামে। তিনি মূলত নজরুলের গবেষক হিসাবে পরিচিত। তিনি মূলত নজরুল ইসলামের গবেষক হিসেবে পরিচিত। তিনি বহুকাল ধরে কি করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে দেখো নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, তারপর কি বাংলার স্বাধীনতা সংগ্রাম। গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে অবদানের জন্য তিনি নজরুল একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও কিছু পুরস্কার লাভ করেছেন। তাহলে আমরা কি দেখলাম? রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দে মতলব থানা কালাকন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন কি করেন? বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তিনি মূলত কি নজরুলের গবেষক হিসাবে কাজ করেছেন। তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি হলো? বাংলা স্বাধীনতা সংগ্রাম, নজরুল নির্দেশিকা, আর কি নজরুল জীবনী, ভাষা আন্দোলন ও শহীদ মিনার উল্লেখযোগ্য। তা গবেষণা প্রবন্ধ সাহিত্য রচনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেছেন। অমর একুশে প্রবন্ধটি আসলে কি উদ্দেশ্যে লেখা? ভাষা আন্দোলনের উপরে, ভাষা মূলত ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য রফিকুল ইসলাম এই অমর একুশে প্রবন্ধটি লিখেছেন। এখন দেখি পাঠ পরিচিতির মধ্যে কি আছে আমরা দেখি। অমর একুশে শীর্ষক প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের, আমি আগে যেটা বললাম, মহা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা আছে। 1952 সালে 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন কি করে বাংলাকে উদ্যোগে বাংলা 1952 সালে 26 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিলেন যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন কি করলো তাহলে নাজিমুদ্দিন কি করলো? পূর্ব পাকিস্তানিদের উপরে কি বিশ্বাসঘাতকতা করলেন, আর এ ঘোষণায় ছাত্র সমাজ জনতা সবই ক্ষোভে ফেটে পড়েন। তারা কি করলেন এই আন্দোলন, তারা কি করলেন দেখো এবার। শুধু তাই নয়, ছাত্র সমাজ, আওয়ামী লীগ, মুসলিম লীগ, যুবলীগ, ঐক্য রাজনীতি ও সাংস্কৃতিক সকলে মিলে 30 জানুয়ারি সর্বদলীয় কর্ম পরিষদ গঠন করে। এরা সবাই মিলে সর্বদলীয় কর্ম পরিষদ গঠন করে কত সালে, কত তারিখে? 30 ফেব্রুয়ারি জানুয়ারি সরি 30 জানুয়ারি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করে গঠন করে? কি বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, এরা তো গঠন করেছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কি করলো? গঠন করলো কি একটি সংগঠন, তার নাম কি? বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। 4 জানুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয়। আবার 4 জানুয়ারিতে পুনরায় 4 ফেব্রুয়ারিতে পুনরায় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সিদ্ধান্ত হয় 21 ফেব্রুয়ারিকে তারা কি করবে? রাষ্ট্রভাষা দিবস হিসাবে ঘোষণা দিবে। 21 ফেব্রুয়ারি কি রাষ্ট্রভাষা হিসাবে, রাষ্ট্রভাষা দিবস হিসাবে ঘোষণা দিবে। এই সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? তোমরা কি বলতে পারবে কোথায় ছিলেন? কারাগারে বন্দি ছিলেন এবং সিদ্ধান্ত কারাগারে বন্দি ছিলেন। 16 ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ ভাষা আন্দোলনকে আরো বেগবান, আরো তীব্র আকারে ধারণ করার জন্য তারা কি করলেন? কারাগারে বসে অনশন ব্রত পালন করলেন।
আগ্রহ নতুন যাত্রা শুরু করে। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে। এই আন্দোলনকে কি কর এই আন্দোলনকে ধ্বংস করার জন্য, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য নুরুল আমিন সরকার কি করলেন, 144 ধারা জারি করলেন। ছাত্র সমাজ কি করলো, এই 144 ধারাকে ভঙ্গ করার জন্য তারা কি মনে মনে পরিকল্পনা নিল। দেখো কি করলো, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। 21 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করে। সিদ্ধান্ত অনুযায়ী এ সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে 144 ধারা ভঙ্গ করে। 144 ধারা ভঙ্গ করার সময় তোমার তো জানো কি হয়েছিল, তবু আমার আমি যা বলছি শোনো। 144 ধারা ভঙ্গ করলে কি হলো, সে 144 ধারায় পুলিশরা মিছিলে 144 ধারা ভঙ্গ করে, তারা মিছিল বের করে। মিছিলে পুলিশ কি করে, গুলি করে। গুলিতে আহত হয় নানান নানান ব্যক্তিবর্গ, তার মধ্যে যারা শহীদ হয়েছেন শফিউর, জব্বর, সালাম, রফিক প্রমুখ আরো অনেকে। অবশেষে কি হলো, এত আন্দোলনের পর এত কিছু সংগ্রামী করার পর দিয়ে বাংলা ভাষা অবশেষে রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। এ হলো আমাদের পাঠের উদ্দেশ্য, পাঠের মূল বক্তব্য সারসংক্ষেপ। এবার দেখো আমরা আসল পাঠে ফিরে যাই। অমর একুশে আমি রিডিং করছি, তোমরা বই দিকে তাকাও, একটু দেখো কোনটা কোনটা কঠিন শব্দ হবে খেয়াল করবে। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ভাষণে যখন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন কি বললেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন কি হলো, রাষ্ট্রভাষা এই কথা শোনার পরে ছাত্র সমাজ প্রতিবাদে ছাত্র সমাজ ক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদ স্বরূপ 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। কত তারিখে পালিত হয়, 30শে জানুয়ারি। সেদিনই বার লাইব্রেরিতে আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, মুসলিম লীগ, যুবলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফত রাব্বানী পার্টি প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কর্মপরিষদ গঠিত হয়। কাদের কাদের নিয়ে গঠিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ তাদের, তারপর হলো এখানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ইত্যাদি প্রভৃতি ব্যক্তিবর্গদের নিয়ে এই সংগ্রাম পরিষদ গঠিত হয়। কাজী গোলাম মাহবুব কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। কে নির্বাচিত হন, কাজী গোলাম মাহবুব। আর কি হলো, কর্মপরিষদের কি আহ্বায়ক নির্বাচিত হন। অন্যান্য সবার সভ্যরা ছিলেন, অন্যান্য সভ্যরা ছিলেন আবুল হাসিম, আতাউর রহমান খান, কামরুজ্জামান আহমেদ, শামসুল হক, মোহাম্মদ তোহা, ওলি আহমেদ, আব্দুল মতি ও খালেক নিওয়াজ খান। শেখ মুজিবুর রহমান তখনও জেলে আটক ছিলেন। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও জেলখানায় আটক ছিলেন। তিনি 1949 সালে মার্চ থেকে একটানা বন্দী। 4 ফেব্রুয়ারি এত কিছু পরে তাকে বন্দি করে তারা কি আন্দোলন দমাতে পেরেছিল, না পেরেনি। কি জন্যে পারেনি, আমাদের প্রতিবাদী জনতা, তারপর ছাত্র সমাজ, সবাই কি ছিল, খুবই প্রতিবাদী ছিল, সেই কারণে তারা এটাকে আটকাতে পারেনি। যাই হোক, 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। কতই ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি কোন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়, অবজারভার। শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করে, সেখান থেকে ফরিদপুর জেলে হস্তান্তর করা হয়, স্থানান্তরিত করা হয়। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় কি করে, 144 ধারা জারি করে। প্রথম তারিখে 20 ফেব্রুয়ারি আবুল হাসিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ ওলি আহমেদের বিরোধিতা সত্ত্বেও পরের দিন 144 ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত করে। আবুল হাসিমের সভাপতিত্বে সর্বদলীয় কর্মপরিষদ ওলি আহমেদের বিরোধিতা সত্ত্বেও পরের দিন 144 ধারা যাতে তারা ভঙ্গ না করতে পারে সেজন্য তাদেরকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ পরের দিন 144 ধারা ভঙ্গ করে আন্দোলনকে প্রত্যক্ষ সংগ্রামে রূপান্তরিত করে।
সারা রাত্রি ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রাবাসে প্রস্তুতি চলে, সারা রাত ধরে তারা কি প্রস্তুতি নেয়, দেখি একসাথে চলে তারা ভঙ্গ করার। পরের দিন চলে যারা ভঙ্গ করার পক্ষে মনোবল গড়ে তোলা হয়, আর সেই মতে বহু প্লাকার্ড, ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয়। 21শে ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা এবং অন্য স্থানে সাফল্যের সঙ্গে ছাত্র সমাবেশ পালন করে। এখন সকাল দশটার পর গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিরাট ছাত্রসভা অনুষ্ঠিত হয়। কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। সবাই সংশোধন কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত জানান, কিন্তু সংগ্রামী ছাত্রছাত্রীরা সেই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়। আব্দুল সামাদের প্রস্তাব মতো ছাত্রছাত্রীরা 10 জনের অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার অতিক্রম করে এবং 144 ধারা ভঙ্গ করে গ্রেপ্তার বরণ করতে থাকে। কিন্তু পুলিশ হঠাৎ কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে কলাভবন প্রাঙ্গণে এবং বেপরোয়া কারণে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করতে শুরু করে, ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। এবার দেখো আমরা কঠিন শব্দগুলো দেখি কি কি আছে এখানে। দেখি ভঙ্গ, তারপরে বদ্ধপরিকর, উত্তেজিত, তারপর আছে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন, ভঙ্গ মানে কি? ভেঙে ফেলা, ভেঙে অনশন, বদ্ধপরিকর মানে কি? বদ্ধপরিকর কঠিন সিদ্ধান্ত নেওয়া, কঠিন সিদ্ধান্ত নেওয়া, উত্তেজিত মানে উত্তেজনা সৃষ্টি করা, উত্তেজনা সৃষ্টি করা। প্রাঙ্গণ মানে কি? তাহলে আমরা কি দেখলাম? স্থানান্তরিত মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন। ভঙ্গ মানে কি? ভেঙে ফেলা, অনশন না খেয়ে থাকা। তারপর কিছু বদ্ধপরিকর, কঠিন সিদ্ধান্ত নেওয়া, অনিচ্ছে তারা সেটা করবে, কঠিন সিদ্ধান্ত। উত্তেজিত হলো উত্তেজনা সৃষ্টি করা, আর প্রাঙ্গণ হলো মাঠ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি যে পর্যন্ত পড়ালাম সেটা বাসায় বসে তোমরা
বেশি বেশি চর্চা করবে। অমর একুশে আমাদের ভাষা আন্দোলনের একটি পাঠ। এই ভাষা আন্দোলন সম্পর্কে তোমাদের যদি আরো কিছু জানতে ইচ্ছা করে, এই সম্পর্কে দেখবা অনেক বই আছে, তোমরা লাইব্রেরিতে পাবে, সে বই নিয়ে পড়বে, দেখবা খুব ভালো লাগবে আমাদের দেশটা কিভাবে আজ আমরা এই স্থানে এসে পৌঁছেছি। এই বইগুলো পড়লে আমরা পর্যায়ক্রমে অনেক কিছু জানতে পারবো। আজ আর নয়, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।